হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর তোমরা দেখছো ইট ইস রূপম ব্লগ চ্যানেল। তো আজকের টপিক হলো লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে কিভাবে করা হয় সেই সম্বন্ধে তোমাদের সামনে আমি তুলে ধরব। তো দেখতে থাকো, আমার মা এখানে নারকেল কোড়ানো হচ্ছে। তো মাসি আর ভাই মিলে মোচা এড়াচ্ছে। তো মোচাটা আমাদের গাছেরই। দুঃখের বিষয়, আমি তোমাদের মোচা গাছ থেকে পাড়াটা দেখাইতে পারি নাই। তো সেটা নিয়ে কোনো মনে করবেন না। তো বাদাম এখানে ভাজা হচ্ছে। তো বাদামগুলো যখন লাল হয়ে যাবে তো তখন বাদামটাকে নামিয়ে নেওয়া হবে। তো বাদাম নামানো হয়ে গেল। বাদামগুলো যখন লাল লাল হয়ে গেল তখন বাদামটা নামিয়ে ফেললো। তো এখানে নন্দিনী গোল্ড লাইফ দুধ আছে 1 লিটারের প্যাকেট। তো এখানে 1/2 লিটার জল দেওয়া আছে। তো 1 লিটার আর 1/2 লিটার মিলে 1.5 লিটার হয়ে গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কি গাঢ় একদম, তাই না? দুধটা কিন্তু দারুণ। তো এই নিচে বয়ামে 1 কেজি আছে। তো এখানে নাড়ু বানাচ্ছে, নারকেলের নাড়ু। আগের ভিডিওতে দেখলে যে নারকেল কোড়াচ্ছে, এটা মানে নাড়ু বানানো হচ্ছে। তো এখানে ঘরে মেঝেতে আলপনা এঁকেছি আমি। তো তুলির সাহায্যে আঁকা হয়েছে আলপনাটা, কেমন হয়েছে কমেন্টে জানাবে অবশ্যই। তো এটাও তুলির সাহায্যে অ্যাড করা হয়েছে, লক্ষ্মী পায়ের ছাপ। তো মা লক্ষ্মীর পায়ের ছাপ আঁকানো হয়েছে। তো দরজার সামন থেকে একদম ঠাকুরের সিংহাসন পর্যন্ত আঁকা হয়েছে। তো দেখতে থাকো তোমরা, দেখতে পাচ্ছ এখানে ভোগ রান্না করা সব কমপ্লিট হয়েছে, এখন পুজো করাটা বাকি আছে। তো ভোগ রান্না করার পর যে প্রসাদটা বাইরে রান্না করা হয় সেই প্রসাদটা রান্না করে নিচ্ছে আমার মাসি। দেখতে পাচ্ছ প্রসাদটা হয়ে এসেছে। তো এখন পুজো করবে, প্রদীপ জ্বালাচ্ছে আমার মা। তো দেখতে পাচ্ছ